আমার অনন্ত ভালোবাসা থেকে সাকিবের উত্তরটি। আর মৌসুমি তো নিজেও একটু নিজেকে কেমন একটু আনব্যালেন্স করে ফেললো, নিজে একটু স্বাস্থ্যের দিকে নজর কম দিল। দর্শকরা আমাকে মনে রাখবে, আমার কাজের মূল্যায়ন করবে, এরকম একটা অবস্থান আমি তৈরি করে রেখে যেতে চাই। আল্লাহ যেন আমাকে সেই সুযোগটা দেয় ইনশাআল্লাহ। না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। এ যেন সহমরণ, প্রিয় স্ত্রীর মৃত্যুর একদিন পরই 13 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা 40 মিনিটে মিডিয়া জগতের সবাইকে শোকাহত করে চলে গেলেন তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, সবই ঠিকঠাক ছিল, উন্নত চিকিৎসার জন্য জাপানে যাবেন, সুস্থ হয়ে নতুন করে কাজে মনোযোগী হবেন, ভালো ভালো ছবি উপহার দেবেন। সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সোহানুর রহমান সোহানের হাত ধরেই পর্দা অভিষেক হয় সালমান শাহ, মৌসুমী, শাকিল খান, ডন, ইরিন জামান ও আজকের জনপ্রিয় নায়ক শাকিব খানের। মৃত্যুর এক মাস আগে গত 12 আগস্ট বিএফডিসির বাগানে বৈশাখী টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা হয় নানা বিষয় নিয়ে, সাক্ষাৎকার নিয়েছেন দুলাল খান। আল্লাহর অশেষ মেহরবানিতে বেশ কিছুদিন খুব বেশি অসুস্থ ছিলাম, সেখান থেকে এখন একটু কিছুটা সুস্থতা ফিল করছি। আরও ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছে, যে বাইরে থেকে জাপান থেকে ট্রিটমেন্ট করে ফিরব, আশা করছি তারপরে আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে কাজ করব। নতুন নতুন ছবি কাজ করার প্ল্যান করা আছে, সব প্রডিউসারদের নিয়ে গল্প করা রেডি করা আছে, আশা করছি ফিরে এসে সেই ছবিগুলোর কাজ শুরু করব। নতুন কিছু শিল্পীর জন্ম দেব ইনশাল্লাহ, আবারও আগের মতো আবার নতুন করে ইন্ডাস্ট্রিকে আবার জাগিয়ে তুলতে হবে, কারণ ইন্ডাস্ট্রি এখন বর্তমানে প্রায় মৃত, প্রায় মৃত প্রায় বললেই চলে। কিছু কিছু ছবি হচ্ছে আবার, সেই যে আগে আমাদের দেশের ছবি হতো একটা শোতে প্রায় 1000-1200 লোক হতো, সেবং একদিনে 4টা শো হতো, 4টা শো মানে 4x48, 5000, প্রায় 5000 লোকের দর্শক সমাগম হতো। এখন কিন্তু সেটা হয় না, এখন 150-200-250 ম্যাক্সিমাম এই দিয়ে ফুল হয়, এবং তাতে করেই সবাই আমরা লাফালাফি করতেছি যে আমরা অনেক হাউসফুল দিয়ে ফেলছি। আমাদের 100-150 লোকই হোক, 200 লোকই হোক, কিন্তু সেটা লংজিভিটি বেশি হোক, ফলে দর্শক যেন রেগুলার আসে, রেগুলার দর্শকরা সিনেমা হলে যে ছবি দেখতে আসে এবং ছবি দেখে আনন্দিত হয়। আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, পরিচালক প্রযোজকদেরকে অনেক বেশি তাদের চিন্তাভাবনা করতে হবে যে যে ছবি দর্শকরা পছন্দ করে, দর্শকদের মনে দাগ কাটবে, মন থেকে কোনো দিন মুছে যাবে না, সেরকম কাহিনী দরকার। আমাদের সেই কাহিনীর খুব অভাব, এখন কোনো রকম প্রযুক্তিগত দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি, সেটা আসলে আমাদের দেশের জন্য আমরা সামনে আগাইতে পারবো না। আমাদের জন্য দরকার সেরকম ধরনের গল্প, ভালো গল্পকার, যারা ভালো গল্প লিখে আনবে আমাদের কাছে, আমরা সেরকম গল্পকার চাই। আমাদের দেশের ভালো ফটোগ্রাফি দরকার, ভালো ক্যামেরাম্যান দরকার, ভালো এডিটার দরকার, ভালো প্রযুক্তিবিদ দরকার, সব মিলিয়ে যে আমাদের ছবি দরকার, সেই ছবিগুলো আমরা এখন চাচ্ছি যে সেই ছবি হলেই অবশ্যই দর্শকরা সিনেমা হলে আসবে এবং উপচে পড়া ভিড় হবে দর্শকদের। সেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখার জন্য আমরা অপেক্ষা করছি, সেই 1977 সাল থেকে চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছি, এখন পর্যন্ত অতি ভালো মাত্রার মতোই জড়িয়ে আছি। সেখান থেকে আমরা চাই, আমরা যতদিন বেঁচে আছি ততদিন যেন এইভাবে সুস্থভাবে ভালো থেকে ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারে এবং দর্শকরা যেন আমাদের মনে রাখে, এই আশা করছি। যে ছবিটা মানুষের মনের কোঠায় একটা অবস্থান করে নেবে, যা কোনো দিন মন থেকে মুছে যাবে না, সেরকম গল্প দরকার। যেমন আমার কেয়ামত থেকে কেয়ামতের নায়ক নায়িকা, তারপরে অভিনয় ক্যারেক্টার আর্টিস্ট যারা ছিলেন, ভিলেন রাজীব, তারপরে ভিলেন আহমেদ শরীফ, এরকম যারা ছিলেন দিলদার, এরকম সব মিলে একটা পরিপূর্ণ ছবি দর্শকদের মনে রাখতো, ভালো লাগতো, সেই ছবি আমাদের দরকার। চলচ্চিত্র নির্মাণ করার আগে একটা গল্প, যেটা ছিল বোম্বের হিন্দি ছবি কিয়ামত থেকে কিয়ামত, কিয়ামত সে কিয়ামত তাক,
এই ছবিটার গল্পটা আমাদেরকে আগ্রহের সৃষ্টি করে, আমার প্রযোজক ওটা দেখে উৎসাহিত হয় এবং তখন আমরা অনেক গল্প খুঁজতেছিলাম, আসলে ভালো কোনো গল্প নিজেরা পাচ্ছিলাম না, রোমান্টিক ভালো গল্প পাচ্ছিলাম না, কিন্তু ওই গল্পটা আমাদের মনে দাগ কাটে। তারপরে ওই গল্পটা ওদের কাছ থেকে আমরা পারচেজ করি, ওটা রাইট কিনে নিই, কিনে নিয়ে তারপর আমরা সেই ছবিটাকে আমাদের মতো করে আমাদের দেশীয়ভাবে আমাদের ছেলেমেয়েদের দিয়ে আমাদের শিল্পীদের দিয়ে ওটা বানাই এবং বানানোর পরে দর্শকরা যা দেখে দর্শকরা বলতে বাধ্য হয়েছে এবং অনেক পত্রিকার নিউজ এডিটোরিয়ালে অনেক জায়গায় এসছে কেয়ামত থেকে কেয়ামত নিয়ে, যে তারা বলেছে যে তাদের কেয়ামত সে কেয়ামত ত্বকের চাইতে কেয়ামত থেকে কেয়ামত অনেক ভালো লেগেছে তাদের কাছে। এই ভালো লাগাটা, এরকম ভালো লাগা জিনিসগুলো আমরা পাচ্ছি না, এরকম ভালো গল্প আমরা পাচ্ছি না, আমরা তো সেটা বানিয়েছি, সেটা দেখে হয়তো কিছুটা আমরা সেখান থেকে কিছু কিছু অংশ নিয়েছি, আমাদের মতো করে বানিয়েছি, আমাদের দেশে বানিয়েছি, সুতরাং সেরকম মনে রাখার মতো গল্প আমরা পাচ্ছি না। আমরা সেরকম গল্প খুঁজছি যে আমরা সেরকম ভালো গল্প পেলে, সেরকম ভালো ছেলে মেয়ে পেলে আমরা সেরকম ভালো ছবি উপহার দিতে পারি। মানে ওরা যেহেতু আমার একটা ছবি করেছে সালমান মৌসুমী একসাথে, সেই ছবিতে তারা আলোচনায় বারবার এসছে, মৌসুমীও দেখতে অনেক সুন্দরী ছিল, সালমানও অনেক সুন্দর ছিল, এদের ছবিগুলো দর্শকদের কাছে ভালো লেগেছে। এরপরে আরও যেগুলো আমি আনিয়েছি, সাকিব খান সেও এখনও ভালো করে যাচ্ছে, আজকে প্রায় 25 বছর পার হয়ে গেল, সাকিব কিন্তু একাই ছবি করে যাচ্ছে, অনেক ছবি করেছে ওরও সেই গ্রহণযোগ্যতাটা সেই পরিমাণে আছে। শাকিল খান মাঝখান থেকে স্লিপ করে চলে গেছে, কিন্তু সাকিব কিন্তু ঠিকই আছে এবং আরও টিকবে সাকিব ইনশাল্লাহ, আরও যতদিন আছে ও যদি কাজ করতে পারে সুন্দর করে মনোযোগ দিয়ে, কোনো রকম দুষ্টুমি না করে ছবি ভালো করে বানায়, ওর বয়স কম, ও আবার আরও ওও অনেক সুন্দর ছবি করবে, আমরা আশা করছি ওর কাছ থেকেও দর্শকরা অনেক ভালো ভালো ছবি পাবে। আর মৌসুমি তো নিজেও একটু নিজেকে কেমন একটু আনব্যালেন্স করে ফেললো, নিজে একটু স্বাস্থ্যের দিকে নজর কম দিল, স্বাস্থ্য শুকিয়ে মানে মোটা হয়ে গেল, মোটা হওয়ার পরে অবশ্য বর্তমানে আবার সে চেষ্টা করছে নিজেকে শুকানোর জন্য, সে যদি শুকিয়ে আবার সেই সুন্দর আগের পজিশনে আসে তাহলে হয়তো দেখা যাবে সেও আবার ভালো কাজ করবে। তবে মৌসুমি একটা খুব ভালো মানের শিল্পী, তাকে দিয়ে যে কোনো চরিত্রে চিত্রণ করা যায়। আমার অনন্ত ভালোবাসার থেকে সাকিবের উৎপত্তি, সাকিবের জন্ম হচ্ছে আমার অনন্ত ভালোবাসার থেকে, কিন্তু তারপরে তার এই যে প্রিয়তমা ছবিটা আমার যদিও দেখা হয়নি, তবে প্রিয়তমার মধ্যে একটু গজামিল টাইপের আছে, মানে সেরকম গল্পকে সেভাবে তারা উপস্থাপন করতে পারেনি বিধায়, কিন্তু গল্পের অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে। এছাড়া তারপরেও ছবিটা ভালো হয়েছে, দর্শকরা দেখেছে, ছবির গানগুলো ভালো হয়েছে, দর্শকরা দেখেছে, এবং আমার বিশ্বাস সাকিবকে দিয়ে ভালো ছবি করালে সাকিব এখনও ভালো ভালো ছবি উপহার দিতে পারবে। আমার শেষ স্বপ্ন বলে কিছু নেই, আমার স্বপ্নে আমার কাছে গল্প আসতে হবে, ভালো গল্প হলে আমি ভালো ছবি বানাবো, ব্যাস ভালো ছবি হবে, ভালো গল্প পাবো, ভালো শিল্পী তৈরি করব, ভালো ভালো দর্শকরা মনে রাখার মতো স্মৃতি, দর্শকরা আমাকে মনে রাখবে, আমার কাজের মূল্যায়ন করবে, এরকম একটা অবস্থান আমি তৈরি করে রেখে যেতে চাই। আল্লাহ যেন আমাকে সেই সুযোগটা দেয় ইনশাআল্লাহ।